শিশুকণা রায়, প্রভাষক, রসায়ন বিজ্ঞান, বিজ্ঞান বিভাগ, প্রিয়াচ্ছে সরকারি কলেজ। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আশা করি ভালো আছো। তো আশা করছি তোমরা রেগুলার বাসায় পড়ালেখা করছো, ঠিক আছে? প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করবে, দেখবে পড়ালেখাটা ভালো লাগছে এবং সহজ লাগছে, ঠিক আছে? তো আজকে আমরা যেই অধ্যায় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রে, হ্যাঁ, পরিবেশ রসায়ন প্রথম অধ্যায়, সেটা হচ্ছে কি পরিবেশ রসায়ন। পরিবেশ রসায়ন, ঠিক আছে? তো প্রাণে যদি বলি পরিবেশ রসায়নে, আমরা যদি আলোচনা করি যে পরিবেশে কী কী থাকে, যেমন আমরা প্রথমে আসি বায়ুমণ্ডল, হ্যাঁ, বায়ুমণ্ডলে কী কী উপাদান, হ্যাঁ, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন, বিভিন্ন জিনিস থাকে। তারপর হচ্ছে বায়ুমণ্ডল উপাদান, বায়ুমণ্ডল বিভিন্ন স্তর, অঞ্চল, হ্যাঁ হ্যাঁ, বায়ুভাগের কত, এগুলো আমরা মোটামুটি সবাই জানি, হ্যাঁ। তো এইগুলো নিয়ে আর কি ডিটেলসে কথা বললাম না, আমরা অনেক গুরুত্বপূর্ণ টপিকস আছে এখানে, তো এইসব নিয়ে কথা বলতে যাচ্ছি। তো পরীক্ষায় একটা বিষয় প্রায় আসে যে মিস্ট এবং ফগের মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, মিস্ট এবং ফগ, হ্যাঁ, দুই মাসের জন্য আসে। দেখো মিস্ট ফগ, বায়ুমণ্ডলের মিস্ট ফগটা কি, দুইটাই কি কুয়াশা, হ্যাঁ, দুইটাই কি কুয়াশা। এখন একটা হচ্ছে কি হালকা কুয়াশা, একটা হচ্ছে ঘন কুয়াশা, হ্যাঁ। তখন মিস্ট বলতে যাব, মিস্ট তখন কি, দেখো তখন হচ্ছে কি, যখন এই দুটো আমাদের পার্থক্য হচ্ছে জলীয় বাষ্পের ঘনত্ব, হ্যাঁ, যখন কি ভূপৃষ্ঠে যখন জলীয় বাষ্পের ঘন, যখন মিস্ট যখন বলবো তখন কি জলীয় বাষ্পের ঘনত্বটা কি কম থাকবে এবং 1 কিলোমিটার পর্যন্ত দূরে দেখা যাবে, হ্যাঁ, বা 1-2 কিলোমিটার পর্যন্ত দেখা যাবে, তখন কি তাকে বলবো আমরা মিস্ট বা হালকা কুয়াশা, হ্যাঁ। আর ফগটা হচ্ছে কি, ফগটা হচ্ছে ঘন কুয়াশা, যখন জলীয় বাষ্পের ঘনত্বটা কি একটু বেশি হবে, আচ্ছা কি 1-2 কিলোমিটার মানে 1 কিলোমিটার পর্যন্ত আমরা দেখা যাবে না, হ্যাঁ, একটু ঘন থাকবে, সেটাকে আমরা বলবো কি ফগ, তবে মিস্ট আর ফগ। আর ডিউটা কি, ডিউ হচ্ছে শিশি, যখন জলীয় বাষ্পের কি ড্রপলেটস আকার হয়ে যাবে, জলীয় বাষ্পের জমা হয়ে ড্রপলেটস হয়ে যাবে, তখন আমরা কি বলবো কি ড্রপ মানে ফুটা হয়ে যাবে, হ্যাঁ, যখন নিচে পড়বে তখন সেটাকে আমরা বলবো কি ডিউ শিশি। তাহলে আমরা বুঝলাম, হ্যাঁ, কুয়াশা এবং শিশি নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এখন এই চ্যাপ্টারে আমরা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা গ্যাস সম্পর্কে জানবো, গ্যাস, গ্যাসের সম্পর্কে বিভিন্ন সূত্র, বিভিন্ন বিজ্ঞানী সূত্র প্রদান করেছেন, বয়লের সূত্র, চার্লসের সূত্র, ডাল্টনের সূত্র, আমরা অনেক কিছু জানবো এখান থেকে। তো এখন ফার্স্টে আমি আসছি, প্রথমে বলতে চাচ্ছি কি গ্যাস, গ্যাস বলতে কি বুঝি, হ্যাঁ, গ্যাস গ্যাস আমরা জানি, হ্যাঁ, নর্মাল বিষয়, গ্যাস হচ্ছে কি পদার্থ, একটি ভৌত অবস্থা যা কি সাধারণত সচলতা থাকে, সচলতা থাকে অবশ্যই সংকোচন প্রসারণ অংশ, হ্যাঁ। তো গ্যাসের কি আমরা কিছু বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, বৈশিষ্ট্যটা না আমাদের জানতে হবে, মোটামুটি আমরা সবাই জানি নাকি, প্রথম প্রথমে কি আমরা বলবো যেটা গঠন, হ্যাঁ, গ্যাসটা কি বসলে কি এই গ্যাসটি সাধারণত অ্যাসিডিক সাপগুলাকে সংকোচন প্রসারণশীল হতে পারে, হ্যাঁ। তারপরে আমরা কি যাচ্ছি আর এটা কি মিশ্রণ ক্ষমতা, হ্যাঁ, মিশ্রণ কি গ্যাস সাধারণত এক ব্যাপারই, হ্যাঁ, এগুলো কি একসাথে জব একত্র হয়ে কি হয় সমসত্ব মিশ্রণ তৈরি করে থাকে, হ্যাঁ, আচ্ছা, এক ব্যাপারই। তারপর হচ্ছে কি মিশ্রণ, তারপরে তুমি যাচ্ছ ধরো এর কি চাপ, হ্যাঁ, একটু যদি আমি প্রেশার ক্রিয়েট করি, হ্যাঁ, তখন কি এটা গ্যাসে আমাকে চাপ দিতে করলে এটা কি পায় আয়ো, তারপর কি যাও আকার রাখি, আকার আকৃতি কি গ্যাসের সাধারণত নির্দিষ্ট কোনো আকার আকৃতি নেই, এটা যে পাত্রে রাখবে সেই পাত্রেই আকার আকৃতি ধারণ করবে, আয়তন এটা গ্যাস আয়তনের মোট এটা কি গ্যাসের যে নিজস্ব আয়তন তার মোট পাত্র আয়তনের তুলনা অত্যন্ত নগণ্য, হ্যাঁ। তারপরে যাচ্ছি কি তোমার আন্তঃনবিক আকর্ষণ বল, হ্যাঁ, আন্তঃনবিক আকর্ষণ বল, দেখো একটু বুঝাই বিষয়টা, আন্তরিক আকর্ষণ বলটা কি যে এটার মধ্যে কি অনুসন্ধানের যে প্রবল নিজেদের মধ্যে আকর্ষণ করার ক্ষমতা গ্যাসে তো নেই বললেই চলে, তাই তাই কিছু ফাঁকা থাকে, তাই হচ্ছে কি গ্যাসকে অনুগ্রহ যেহেতু স্টেট ফাঁকা ফাঁকা অবস্থায় থাকবে, সেই কারণে আমরা কি গ্যাসীয় অবস্থায় থাকবে। তারপরে আছে তোমার গতিশক্তি আছে, হ্যাঁ, গতি যখন গ্যাসকে গতিশক্তিকে গেস্ট করে গতিশক্তিকে অবশ্যই বাড়ে, ঠিক আছে, এগুলো আরও অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো দেখবে
আচ্ছা, এখন গ্যাসের সম্পর্কে বিজ্ঞানী, হ্যাঁ, যে সূত্রগুলো প্রথম হয়েছে, প্রথমে আমি যাচ্ছি কি বয়েলের সূত্র, প্রথমেই বোঝাচ্ছি কি বয়েলের সূত্র, বিজ্ঞানী বয়েল, হ্যাঁ, এই সূত্র প্রদান করেছেন গ্যাস সম্পর্কে, সেটাকে আমরা বলবো বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি দেখো, সি এখানে আমি দেখবো কি তাপমাত্রা, ঠিক আছে। আমি শুনতে সবসময় বলেছি মনে রাখার একটা টেকনিক হচ্ছে, তুমি যেমন এখন ইকুয়েশন মনে রাখবে, ইকুয়েশনটা মনে রাখলে হবে কি যে তোমার এই তুমি এখান থেকে বলতে পারবা, হ্যাঁ, যে বয়েলের সূত্র কি প্রদান করেছেন, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ঘরে কোন গ্যাসের আয়তন প্রযুক্ত চাপে ব্যস্ত থাকে, ঠিক আছে। আবারও বলছি, তো এখানে আমরা কি বলছি, হ্যাঁ, এখানে আমরা কি বলছি যে বা এখান থেকে বি করি কে ইন্টু ওয়ান বাই পি বা ইকুয়াল টু কে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি আমার দেখো চাপ এবং আয়তনের গুণফল কি হচ্ছে, যোগ হচ্ছে। এখন যদি আমি এই ধরো পি ওয়ান, হ্যাঁ, পি টু, হ্যাঁ, পি এন, যদি চাপে যদি আমার আয়তন যদি আমার কী হয় পি ওয়ান পি টু ও সাইজ পি এন ভলিউম হয়ে থাকে, তাহলে দেখো আমি কী দাঁড়াতে পারি, পি ওয়ান পি ওয়ান ইকুয়াল টু পি টু পি টু ইকুয়াল টু পি থ্রি পি থ্রি, হ্যাঁ, পি এন পি এন ইকুয়াল টু কি, তার মানে কী দাঁড়ায়, অর্থাৎ যে কোনো গ্যাসে যখন আমি অনেকগুলো গ্যাসকে কাজ করবো তখন কি তার কি আইটেমগুলো যেগুলো পাবো তার নিজ নিজ, হ্যাঁ, চাপের গুণ ফলে, হ্যাঁ, গুণ ফলে কি মানটা যে কী হবে সর্বদা ধ্রুবক হবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে এখন আমি হচ্ছে কি বয়েলের সূত্র প্রতিপাদন হলো, ঠিক আছে, ওকে। এখন বয়েলের সূত্র যেটা প্রতিপাদন হয়ে থাকে, এখন যাচ্ছি কিসে, চার্লসের সূত্র, কিসে যাচ্ছি, চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্রটা কি, চার্লসের সূত্র হচ্ছে সি চাপে, হ্যাঁ, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসে কি আমি 1 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে, হ্যাঁ, যে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনে কি 273 ভাগে এক অংশ বৃদ্ধি বা হ্রাস পায়, ঠিক আছে। আবার বলছি স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের কি কোনো গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের যে আয়তন তা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার, হ্যাঁ, কি যে নির্ণীত আয়তন তা 273 ভাগে এক অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। তাহলে দেখো এখান থেকে যদি আমি বলি, হ্যাঁ, এই তাপমাত্রা তাহলে কি আসছে, যদি আমার আগে নির্ণীত আয়তনের হয়ে থাকে তাহলে কি হচ্ছে বিরোধ প্লাস কিউএম বাই 273, ঠিক আছে। এখান যদি আমি সরি, এখানে যদি আমি করে থাকি, এখন দেখো আমি এটা যদি করে থাকি তাহলে এখন আমি এটা হচ্ছে আমার সূত্রটা। এখন দেখো টি ওয়ান, হ্যাঁ, টি ওয়ান তাপমাত্রায় যদি আমি আয়তন পাই কি ভি ওয়ান, বুঝলি, এবং টি টু তাপমাত্রায় যদি আমি আয়তন পেয়ে থাকি ভি টু, তাহলে আমি যদি এই সূত্রের মাধ্যমে করি তাহলে কী পাচ্ছি দেখো, ভি ওয়ান করে তো ভি নট প্লাস ভি নট ইন্টু টি ওয়ান বাই সূত্রে, ঠিক আছে, তাহলে আমি নট কমন নিচ্ছি, ওয়ান প্লাস টি ওয়ান বাই সূত্রে আসবে, হ্যাঁ, এখানে আমি লসাগু করছি, ঠিক আছে, বিরাট ইন্টু টি ওয়ান বাই সূত্রে আসবে। আচ্ছা, তারপর সেম এভাবে আমি কাজ করছি, এখানে কি ভি ওয়ানে হয়েছে টি ওয়ান, তাপমাত্রা হয়েছে আই টু ভি ওয়ান, ভি টু তাপমাত্রা হচ্ছে কি ভি টু, তাহলে ভি টু আমার কি হচ্ছে ভি টু ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট ইন্টু টি টু বাই টু সাইন টু, কমন নিলাম, ঠিক আছে। এখান থেকে আমি কি করছি,
নির্দিষ্ট ঘরে প্রবেশের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। আবারও বলতেছি কি স্থির চাপে নির্দিষ্ট ঘরে পুনর্গেশের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। সেটা আমার কিসের প্রতিপাদন? চার্লসের সূত্র। ঠিক আছে, তাহলে চার্লসের সূত্র আমার আমার বর্ণনা হলো, বুঝতে পেরেছ? বয়েলের সূত্র হলো আর কি চার্লসের সূত্র হলো, ক্লিয়ার? আচ্ছা, তো এই এটা কিন্তু আমার জানতে হবে। কারণ হচ্ছে আমি এগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু আমি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ বের করতে পারবো না। ঠিক আছে, তাহলে কিন্তু আমার এগুলো কিন্তু আমার জানতে হবে। আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ বের করতে হবে, তারপর সমন্বয় সূত্র, হ্যাঁ, এই দুটো কি আমি বলি সূত্র চার্লসের সূত্র প্রতিপাদন করলাম। আজকে আমরা অনেকগুলো সূত্র প্রতিপাদন করতে যাচ্ছি। তারপরে যাচ্ছি কি একক বিন্দু সূত্র, কি একক বিন্দু এবং বিদ্যুৎ সূত্রটা হচ্ছে কি, হ্যাঁ, সকল তাপমাত্রা চাপে সকল বেশি কি সমান সংখ্যক গুণ থাকে। সকল বিএন ভিত্তি অর্থাৎ কি আয়তন কি সমান সংখ্যক গুণ থাকে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি যদি বল চার্লস এবং একই বিদ্যুৎ সূত্র, এখন যদি আমি বয়েল আগে বলেছি তোমরা কিন্তু সবসময় সাইড লোড দিতে হবে। ঠিক আছে, যে আয়তন কি চাপ কোনটা, হ্যাঁ, যে আমি কিন্তু এটাকে তোমাদেরকে ইকুয়েশনগুলো বুঝিয়ে দিচ্ছি খাতায়, কিন্তু তোমাদের সুন্দরভাবে সাজাতে হবে যে কি আয়তনটাকে, হ্যাঁ, চাপ, তারপরে এগুলো হচ্ছে সাইড লোড করে আমাকে দিতে হবে। ঠিক আছে, সুন্দর করে সাজিয়ে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, বয়েলের সূত্র অনুসারে পেলাম, চার্লসের সূত্র অনুসারে আমি কি পেয়েছি একটু আগে, চার্লসের সূত্র অনুসারে বি ইনফিনিটি কি টি। এখন আমি বলেছি সমন্বয় সূত্র, যদি আমি সমীকরণ এক এবং দুই হতে পাই, কি দেখো দুইটি বি ইনফিনিটি, তাহলে আমি কি পাচ্ছি বি ইনফিনিটি ওয়ান বাই পি ইন্টু টি, বা বি ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই পি ইন্টু কি টি। ঠিক আছে, বা পিবি ইকুয়াল টু কে টি। ঠিক আছে, বা পিবি বাই টি ইকুয়াল টু কে। তাহলে আমার কি হচ্ছে টিভি বাই টি ইন্টু কে। হ্যাঁ, এখন যদি হয়ে থাকে তাহলে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এখন আমার যদি চাপ এবং আয়তনের সাথে অনুপাতটা কি তাপমাত্রা সেটা দিয়ে থাকতেছে আমার ধ্রুবক থাকছে। এখন হচ্ছে আমি যদি ধরো পি ওয়ান পি টু, হ্যাঁ, পি থ্রি, যদি চাপে আয়তন যদি বি ওয়ান বি টু বি থ্রি এখানে হয় এবং সাথে তাপমাত্রা কি হচ্ছে টি ওয়ান টি টু টি থ্রি হয়, তাহলে আমি এভাবে যাচ্ছে টি ওয়ান বি ওয়ান বাই টি ওয়ান ইকুয়াল টু পি টু বি টু বাই টি টু ইকুয়াল টু পি থ্রি বি থ্রি বাই টি থ্রি যাবে পিএন ভিএন বাই টিএন ইকুয়াল টু কে ইকুয়াল টু ধ্রুবক, নাকি ধ্রুবক। তার মানে কি হচ্ছে, দেখো চাপ এবং আয়তনের গুণফলের সাথে যে তাপমাত্রা অনুপাতটা আছে সেগুলো হচ্ছে কি ধ্রুবক। ঠিক আছে, এটাকে আমি বলছি কি বয়েল চার্লসের কি সমন্বয় সূত্র, ক্লিয়ার? আচ্ছা, এখন আমি যাচ্ছি কি বয়েল চার্লস, বয়েল চার্লস এবং অ্যামোবিলিটি সূত্র সমন্বয়, অর্থাৎ কি
আদর্শ দেশে অবস্থার সমীকরণ, আবার বলছি আদর্শ দেশে অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসে অবস্থার সমীকরণ, ঠিক আছে। আদর্শ গ্যাসে অবস্থা সমীকরণের মধ্যে সবকিছুতে আমি কি লাগতেছে, আমি বয়েল জেলস এবং একক গ্যাস সূত্র কি করবো, হ্যাঁ তিনটা আমিকে একসাথে করবো। দেখো আমি কি আমি বলেছি বয়েলের সূত্র অনুসরণ কি পেয়েছি, বয়েলের সূত্র অনুসরণ কি পেয়েছি, বি ইনফিনিটি ওয়ান বাই পি, নাকি এখানে স্থির কি ছিল, এখানে স্থির ছিল তাপমাত্রা, ঠিক আছে। চার্লসের সূত্র অনুসারে কি পেয়েছি, চার্লসের সূত্র অনুসারে বি ইনফিনিটি টি, এখানে কি এখানে কিন্তু ছিল স্থির চাপ, মনে রাখতে হবে, ঠিক আছে, স্থির চাপ ছিল এখানে। আর এবং দুটো সূত্র অনুসারে কি পেয়েছি, এবং দুটো সূত্র অনুসারে বি ইনফিনিটি অ্যান, ঠিক আছে। এখন যখন আমি আদর্শ গ্যাসের অবস্থা সমীকরণ বের করব, তখন দুই সমীকরণ এক দুই তিন এক সাথে দিই, তাহলে সমীকরণ এক দুই ও তিন হতে পাই বি ইনফিনিটি ওয়ান বাই পি ইন্টু টি ইন্টু এন, ঠিক আছে, খেয়াল করি। হ্যাঁ সমানুপাতিক সবগুলো আমি একসাথে নিয়ে নিলাম ডান পাশে, বা বি ইকুয়াল টু কে, ঠিক আছে। এন টি বাই পি বা পি বি ইকুয়াল টু এন কে টি, আবার দেখাচ্ছে পি বি ইকুয়াল টু এন কে টি। এখন আমি যদি কে পরিবর্তে মোলার ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, হ্যাঁ আর আর ইউজ করি, তাহলে আমি পাচ্ছি কি, তাহলে আমি পাচ্ছি কি পি বি ইকুয়াল টু এন কে এর বদলে কি বসলাম আর, তাহলে কি পাচ্ছি পি বি ইকুয়াল টু এন আর টি। এটা হচ্ছে কি আদর্শ গ্যাসে অবস্থার সমীকরণ। আবার বলছি ফার্স্ট আমি বয়েলের সূত্র বের করলাম, বিন বিন নিলাম বিন পিট ওয়ান বাই পি, চলছে সূত্র বিন পিট টি, এবং যে সূত্র বিন পিট টি এন, সবগুলোকে আমি সমন্বয় করলে কি পাচ্ছি বিন পিট ওয়ান পি বি ইকুয়াল টু এন আর টি, ক্লিয়ার। ওকে একটা জিনিস আবার বলছি যে আমি কিন্তু ইকুয়েশনগুলো তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো প্রবলেম হবে না, প্র্যাকটিস করবে। কিন্তু কথা হচ্ছে তুমি যখন হাতে লিখবে তখন সুন্দর করে সাজিয়ে লিখবে, ধরো আয়তনটা, হ্যাঁ যে বয়েলের সূত্র অনুসারে কি বলেছে, যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরে কোনো কিছু আয়তন চাপে ব্যস্ত হতে গিয়ে, কিন্তু তোমার সুন্দর করে কিন্তু সাজিয়ে লিখতে হবে, হ্যাঁ তারপর বিন্দু দিকটি স্থির চাপে কোন নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন চাপে সমানুপাতিক, এইভাবে কিন্তু কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারপর কিন্তু ইকুয়েশনটা দাঁড় করাতে হবে, ঠিক আছে। আমি আমরা তখন আশা করি বুঝতে পেরেছ, হ্যাঁ ওকে। এখন নেক্সটে যাচ্ছি অবস্থা গ্যাস সমীকরণ, আরেকটা জিনিস তোমাদের বুঝিয়ে রাখি, হ্যাঁ সেটা হচ্ছে এসটিপি, এসটিপি আরেকটা হচ্ছে এসএটিপি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, কি স্ট্যান্ডার্ড টেম্পারেচার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার, ঠিক আছে। এটা কি প্রমাণ তাপমাত্রা এবং চাপ, প্রমাণ তাপমাত্রা কি আমি ধরো বিভিন্ন গ্যাসে যখন আয়তন বের করি তখন বিভিন্ন তাপমাত্রা এবং চাপ ইউজ করি, হ্যাঁ তো যখন আমরা এগুলো বের করি তখন দেখা যাচ্ছে যে অনেক সময় আয়তনের পরিবর্তন হয়, তাহলে আমরা অনেক সময় আমরা কি তাই আয়তনের যে মানটা একটা সামঞ্জস্যের জন্য আমরা কি একটা স্ট্যান্ডার্ড অর্থাৎ প্রমাণ ধরি নিই, হ্যাঁ তাপমাত্রা এবং চাপ, সেটাকে আমরা বলবো প্রমাণ তাপমাত্রা এবং চাপ অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার অর এসটিপি, হ্যাঁ এসটিপিতে আমরা দেখো এখানে আমি কি ইউজ করছি তাপমাত্রা, হ্যাঁ এটা আমার থাকবে কত, তাপমাত্রা হচ্ছে টেম্পারেচার, হ্যাঁ জিরো ডিগ্রি সেলসিয়াস, আমি যদি সেটাকে কেলভিনে নিই বা সেটা কি হবে 273 কেলভিন, 273 কেলভিন, ঠিক আছে জিরো ডিগ্রি সেলসিয়াস কি 273 কেলভিন, আচ্ছা তারপর হচ্ছে এখানে আমি, হ্যাঁ
প্রেসার প্রেসারটা হচ্ছে 1 অ্যাটমোস্ফিয়ার থাকে কত থাকে 1 অ্যাটমোস্ফিয়ার হ্যাঁ আর যদি তুমি যদি ইয়েতে নিতে পারো তাহলে নিতে পারো 0.01155 mm ইনভার্স 2 সরি 10 টু দি পাওয়ার ইনভার্স 5 25+273 24 ভালো থাকো আজকে পর্যন্ত হ্যাঁ সামনে ক্লাসে আর অনেক কিছু থাকবে।